স্বাগতম, মই দীক্ষিত শর্মা। আর এই মুহূর্তে একটা ডাঙর খবর, NCERTৰ পিছত এবার উচ্চতর মাধ্যমিকর পাঠ্যক্রমের পরাও অতরুয়া হব মুগল ইতিহাস। এয়া NCERTৰ পৰা যেহেতু মোগল ইতিহাস অতরুয়ার কথা স্পষ্ট হল, তারপর কলে যে যদিহে NCERTৰ অতরায় তেতিয়ালে অসমৰ উচ্চতর মাধ্যমিকর পরাও মোগলর ইতিহাস অতরুয়া হব। এই মুহূর্তের এই বাতরিটা আমি আপনাদের আগবাইছো, য'ত এই কথা উল্লেখ করা হয়েছে উচ্চতর মাধ্যমিকর পাঠ্যক্রমের পরাও আঁতৰিব মোগলর ইতিহাস। NCERTৰ পিছত এবার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে অতরাব মোগলর অধ্যায়। ইতিমধ্যে NCERTৰ পাঠ্যক্রমের পর অতরার কথা ঘোষণা করা হয়েছে মোগলর ইতিহাস। দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের পর আঁতরাই দিছে মোগলর ইতিহাস NCERTৰ। আর এবার দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের যার কাউন্সিল আছে কাউন্সিলেও যাতে অতরায় তার ব্যবস্থা গ্রহণ করা হব। মোগলর অধ্যায় অতরার দিয়ার পিছতে এবার হাই সেকেন্ডারি কাউন্সিলর সচিবর মন্তব্য আহিছে, যদিহে প্রয়োজন হয় অসমৰ শিক্ষা সংসদেও আঁতর করব বুকুলর ইতিহাস পাঠ্যক্রমের পর। অসম উচ্চতর মাধ্যমিকর পরাও অতরুয়া হব, পাঠ্যক্রমের পরাও মোগলর ইতিহাস অতরুয়া হব বলে ইতিমধ্যে করা কোয়া সচিবর ফল প্রকাশ করা হয়েছে। যদিহে NCERTৰ অতরায় তেতিয়াহলে অসমৰ দ্বাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর যে পাঠ্যক্রম আছে, যে হাই সেকেন্ডারি কাউন্সিল আছে, হাই সেকেন্ডারি কাউন্সিলেও নিজের পাঠ্যক্রমের পর মোগলর ইতিহাস অতরাই দিব। ইতিমধ্যে ইয়াক লৈ সমগ্র দেশতে বিতর্ক সৃষ্টি হয়েছে, মোগলর ইতিহাস অতরাইক লৈ বিভিন্নজনে প্রশ্ন উত্থাপন করেছে, বিভিন্নজনে সমর্থন করেছে। কিন্তু তার মাজতে এবার অসমৰ হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর পাঠ্যক্রমের পরাও যদিহে NCERTৰ মোগলর ইতিহাস অতরায় তেতিয়াহলে ইয়ার পর অতরুয়া হব বলে মন্তব্য করেছে কাউন্সিলর সচিবে। আর তারপর এটা দেখা যাওয়া যাব যে NCERTৰ যদি অতরায় তারপর অসমৰ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের পর কেনে ধরনের আঁতর করা হয় মোগলর ইতিহাস।